আজ রাত থেকেই বাড়বে আরও ঠান্ডা হারকাপান শীতে আবারও কি ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে এই নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে কী জানানো হয়েছে ডিটেলসে এই ভিডিওটিতে আপনাদেরকে জানিয়ে দেব তো ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশের দোয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা আপনারা সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী গোটা বঙ্গে জাঁকিয়ে শীত পড়েছে আজ রাতে হাড় কাঁপানো শীতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর হ্যাঁ বন্ধুরা তবে পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলিতে হাড় কাঁপানো শীতের পূর্বাভাস রয়েছে এবং বাংলাদেশ আসাম ত্রিপুরার কোথায় কোথায় জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা রয়েছে এই জাকিয়ে শীত কবে নাগাদ শেষ হবে এবং শীতের শেষে আবারও কি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে এই নিয়ে কি জানানো হয়েছে এই ভিডিওটিতে সরাসরি আমরা একদম লাইভ আপডেটে আপনাদেরকে জানিয়ে দেবো তো এই মুহূর্তে আপনারা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন যে উত্তরবঙ্গের কিছু সাইড অর্থাৎ পশ্চিমের যে উত্তরের সাইডগুলি রয়েছে এখানে কিন্তু আমরা কিছু মেঘ দেখতে পাচ্ছি এবং সেই সঙ্গে বাংলাদেশের কিছু জায়গা তো আমরা মেঘ দেখতে পাচ্ছি অর্থাৎ ঢাকা খুলনা বরিশালের কিছু জায়গা কুমিল্লা সিং চিটং থেকে শুরু করে মহেশকালীর কিছু জায়গায় কিন্তু আমরা মেঘ দেখতে পাচ্ছি এদিকে আমরা উত্তর উত্তরবঙ্গের কিছু সাইড মালদা থেকে কিছু সাইড এদিকে পূর্ণিয়ার কিছু সাইড আমরা কিন্তু এদিকে মেঘ লক্ষ্য করতে পারছি তবে এই মেঘ থেকে কি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাহলে অবশ্যই রেনফল করে আপনাদেরকে জানিয়ে দেব তো আপনারা সঙ্গে থাকুন তো আমরা টেম্পারেচারের দিকে যদি একটু নজর দেই এই মুহূর্তে টেম্পারেচারের দিকে নজর দিলে আপনারা দেখতে পারবেন যে এই মুহুর্তে পশ্চিমবঙ্গের যে টেম্পারেচার সেটা রয়েছে আপাতত দেখতে পাচ্ছেন চব্বিশ ডিগ্রি আর রয়েছে কলকাতা খড়গপুরের দিকে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে তবে রাতের দিকে কিন্তু তাপমাত্রার পারদ অনেকটাই কমে যাবে হ্যাঁ বন্ধুরা রাতের দিকে কিন্তু তাপমাত্রার পারদ অনেকটাই কমবে দেখতে পাচ্ছেন রাতের দিকে কিন্তু আবারও কনকনে ঠান্ডার পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে তবে রাতের দিকে তাপমাত্রা কমলেও আবারও কিন্তু আগামীকাল থেকে তাপমাত্রার পারদ কিছুটা ঊর্ধ্বম সম্ভাবনা রয়েছে হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন বর্ধমানে তেরো ডিগ্রি শান্তিপুরে রয়েছে চৌদ্দ ডিগ্রি আরামবাগের চৌদ্দ ডিগ্রি বাঁকুড়া পুরুলিয়ার দিকে দেখতে পাচ্ছেন বারো থেকে তেরো ডিগ্রি উত্তরবঙ্গের দিকে যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো বারো ডিগ্রি রয়েছে শিলিগুড়ির দিকে কোচবিহারের যদি দেখি আমরা তাহলে দেখতে পারবো তেরো থেকে বারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তো তাপমাত্রা আজকেও কিন্তু অনেকটাই কম থাকবে দশ ডিগ্রি বা এগারো ডিগ্রির ঘরে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আজকে সব থেকে জাকি শীত পড়ার সম্ভাবনা রয়েছে পুরুলিয়া বাঁকুড়া এই সাইডটা পশ্চিমের জেলাগুলিতে কিন্তু সবথেকে বেশি শীতের সম্ভাবনা রয়েছে এমনটাই আবহাওয়া দপ্তরের তরফ থেকে পূর্বাভাস দেওয়া হয়েছে তবে আগামীকাল থেকে কিন্তু আবারও কিছুটা তাপমাত্রার পারদ বাড়বে হ্যাঁ বন্ধুরা আগামীকাল থেকে তাপমাত্রার পারত কিছুটা ঊর্ধ্বমুখী হবে যদি আমরা বাংলাদেশের দিকে দেখি অর্থাৎ বাংলাদেশের দিকে কিন্তু তাপমাত্রা সেরকম একটা পরিবর্তনের সম্ভাবনা নেই দেখতে পাচ্ছেন খুলনার দিকে ষোলো ডিগ্রি বরিশালের দিকে সতেরো ডিগ্রি ঢাকাতে কুমিল্লাতে মনমোহন সিংয়ে দেখতে পাচ্ছেন পনেরো ষোলো ডিগ্রি তাপমাত্রা রয়েছে আসামের দিকে ষোলো ডিগ্রি রয়েছে গুয়াহাটির দিকে তেজপুরের চোদ্দো ডিগ্রি ডিব্রুগড়ের দিকেও পনেরো ডিগ্রি এদিকে যদি আমরা অর্থাৎ ত্রিপুরার দিকে দেখি ষোলো ডিগ্রি সতেরো ডিগ্রি আঠেরো ডিগ্রি তাপমাত্রা রয়েছে তো এই সাইডটাতে কিন্তু তাপমাত্রার পারত তেমনভাবে হ্রাস পায়নি বা কমেনি তার জন্য এই সাইডের থেকে পশ্চিমবঙ্গের যে পশ্চিমের জেলাগুলি রয়েছে সব থেকে বেশি তাপমাত্রার পারত কমেছে এবং এখানে কিন্তু কনকনে ঠান্ডারও পূর্বাভাস দেওয়া হয়েছে হ্যাঁ বন্ধুরা উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় কিন্তু কনকনে ঠান্ডা হাড় কাঁপানো শীতের সম্ভাবনা রয়েছে আজ রাতে তো আজ রাতের দিকে কিন্তু আবহাওয়া দপ্তরের তরফ থেকে শৈত প্রবাহের পূর্বাভাসও দেওয়া হয়েছে আমরা যদি মেঘ করি অর্থাৎ ক্লাউড করি তাহলে আমরা পরিষ্কারভাবে দেখতে পারবো যে এই মুহূর্তে অর্থাৎ আজকে ঠিক এই মুহূর্তে কোন কোন জায়গাগুলিতে মেঘ রয়েছে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের কিছু জায়গা এদিকে বাংলাদেশের বরিশাল খুলনা থেকে শুরু করে পশ্চিমবঙ্গের যেই জায়গাগুলি রয়েছে গোসাবা থেকে শুরু করে এই জায়গাগুলিতে কিন্তু ঘাবড়া এই জায়গাগুলিতে আমরা কিন্তু হালকা হালকা মেঘ দেখতে পারছি বাংলাদেশের সাতক্ষীরা থেকে শুরু করে শ্যামনগর তারপর হচ্ছে মংলা থেকে শুরু করে এই যে দেখতে পারছেন বাগেরহাট এই যে জায়গাগুলি রয়েছে এখানে কিন্তু আমরা মেঘ লক্ষ্য করতে পারছি এদিকে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলিতে মেঘ আপাতত আমরা দেখতে পাচ্ছি না একদম সম্পূর্ণ মেঘমুক্ত রয়েছে আসামের দিকে কিছু কিছু জায়গায় শিলংয়ের কিছু জায়গাতে আমরা হালকা হালকা মেঘ দেখতে পারছি তাছাড়া কিন্তু এদিকে যদি আমরা কুমিল্লার দিকেও দেখি এদিকে দেখতে পাচ্ছেন আগরতলা আমবাসা আমরাপুর এদিকেও মেঘ কিন্তু সেরকমভাবে একটা নেই তবে এই মেঘ থেকে কি বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে যদিও বা বৃষ্টিপাত হয় তাহলে কোন কোন জায়গাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আপনাদেরকে রেইনফল করে দেখাবো দাঁড়ান এখানে রেইনফল যদি আমরা নিই রেইন অ্যান্ড থান্ডারস্টর্ম তাহলে আপনাদেরকে দেখাবো যে এই মেঘ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তো এখানে আপনারা মেঘ দেখতে পাচ্ছিলেন কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না তবে হালকা মাঝরি দেখতে পাচ্ছি এখানে নীল নীল আমরা দেখতে পাচ্ছি হালকা মাঝরি এই জায়গাগুলিতে কিছু কিছু বৃষ্টিপাতের এক ছিটা ফোটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও থাকতে পারে তাছাড়া কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছেন নেল্লোর চেন্নাই পুদুচারি এবং নাগাপট্টম তিরুচি থেকে কোয়েম্বাটারের কিছু জায়গায় এদিকে শ্রীলঙ্কাতে কিন্তু বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি আজকে দেখতে পাচ্ছি আগামীকালও যদি দেখি আগামীকালও হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে শ্রীলঙ্কার দিকে রয়েছে এদিকে তামিলনাড়ুর দিকে আগামীকাল বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না তো আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা শুধুমাত্র আমরা আজ আজ এবং আগামী এক থেকে দুদিন পর্যন্ত আমরা লক্ষ্য করতে পারি তাছাড়া কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না সম্পূর্ণ বৃষ্টিপাত মুক্ত রয়েছে গোটা শ্রীলঙ্কা তামিলনাড়ু উপকূল উড়িষ্যা বাংলাদেশ থেকে শুরু করে পশ্চিমবঙ্গের দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা একটুকু দেখতে পাচ্ছি না সম্পূর্ণ কিন্তু মেঘমুক্ত ওয়েদার থাকবে শুধুমাত্র যদি আমরা বৃষ্টিপাত দেখি তাহলে আমরা দেখতে পারবো যে চোদ্দ তারিখের পর থেকে অর্থাৎ চৌদ্দ তারিখ থেকে চোদ্দ তারিখ থেকে কিছু কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা বাংলাদেশের কিছু কিছু জায়গা জায়গায় এদিকে শিলংয়ের কিছু কিছু জায়গায় আসামেরও কিছু কিছু জায়গায় বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা তৈরি হলেও তৈরি হতে পারে কেননা আবহাওয়ার একটা বিরাট বড় পরিবর্তনের সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পারছি হ্যাঁ বন্ধুরা তো টেম্পারেচার আপনাদেরকে দেখিয়ে দিলাম রেনফল আপনাদেরকে দেখিয়ে দিলাম এবার যদি আমরা একটু কুয়াশার দিকে দেখি অর্থাৎ ফগের দিকে দেখি তো কোন কোন জায়গাগুলিতে ফগ অর্থাৎ কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে আমরা যদি একদম আজকে কোন কোন জায়গাগুলিতে কুয়াশা পড়েছে যদি আমরা সকালের দিকে একটু দেখি তাহলে আমরা ক্লিয়ার হয়ে যাব যে কোন কোন জায়গাগুলিতে কুয়াশা পড়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলি নেই দেখতে পাচ্ছেন কুয়াশা নেই বাংলাদেশের খুলনা বরিশালের কিছু জায়গা দেখতে পাচ্ছেন মাদারীপুর ঢাকার কিছু জায়গা কুমিল্লা সিলেট মানমেনসিং শিলচর এদিকে আমরা যদি তামি অর্থাৎ আগরতলার দিকে দেখি দেখতে পাচ্ছেন ত্রিপুরার আগরতলা আমবাসা এদিকে কিন্তু কুয়াশা রয়েছে এদিকে আমরা যদি উত্তরবঙ্গের দিকে দেখি তাহলে জলপাইগুড়ি শিলিগুড়ি থেকে শুরু করে দেখতে পাচ্ছেন কিষানগঞ্জের কিছু জায়গা কোচবিহার থেকে শুরু করে এদিকে আলিপুরদুয়ার কোচবিহার থেকে শুরু করে দেখতে পাচ্ছেন শ্রীরামপুর এই জায়গাগুলিতে আসামের দিকেও গোপালপাড়া থেকে শুরু করে ধুবড়ি থেকে শুরু করে এই জায়গাগুলি কিন্তু একটা কুয়াশা আমরা লক্ষ্য করতে পেরেছি আজকে আগামীকালও যদি দিকে আমরা দেখি যদি আমরা দিকে দেখি তাহলে আমরা দেখতে পারব কুমিল্লা গোটা চিটং থেকে শুরু করে মহেশখালী এই সাইডটা সম্পূর্ণ আগরতলা থেকে শুরু করে সম্পূর্ণ ত্রিপুরা কিন্তু ঘন কুয়াশায় ঢেকে যাবে এবং আলিপুরদুয়ার কোচবিহার উত্তরের জেলাগুলিতেও কিন্তু আগামীকাল একদম কুয়াশাচ্ছন্ন আবহাওয়া থাকবে আমরা পরিষ্কারভাবে কিন্তু লাইভ আপডেটে দেখতে পারছি হ্যাঁ বন্ধুরা তো নতুন কোনো কি আবারও কোনো সম্ভাবনা রয়েছে আমরা যদি উইন্ড করে আরেকটু আপনাদেরকে দেখিয়ে দিই একদম লাইভ লাইভ আপডেট দেখাবো আপনাদেরকে তো আপাতত ঘূর্ণাবর্তের কোনো সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না একদম যদি আমরা লাস্ট আপডেট দেখি তাহলে লাস্ট আপডেটের দিকে আমরা দেখতে পারবো যে একটি ঘূর্ণাবর্তের সম্ভাবনা উত্তর বঙ্গোপসাগর পশ্চিমবঙ্গ বাংলাদেশের যে উপকূল রয়েছে এখানে কিন্তু একটা ঘূর্ণাবর্তের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি ঠিক দেখতে পাচ্ছেন যে বারো তারিখ নাগাদ একটি ঘূর্ণাবর্তের সম্ভাবনা রয়েছে তবে এই ঘূর্ণাবর্ত থেকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাও তৈরি হতে পারে বা পরিস্থিতিও তৈরি হতে পারে তো পরবর্তী আপডেটে আবারও আপনাদের ডিটেলসে জানাবো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন এবং নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওটিতে বাই